হাই, আমি বিশ্বজিৎ পাল। আজকে ফুল অ্যাডার নিয়ে আমি ডিসকাস করতে চলেছি। ফুল অ্যাডার, এটার মধ্যে তিনটে ইনপুট থাকে এবং দুটো আউটপুট থাকে। অর্থাৎ ফুল অ্যাডারে তিনটে বিট সাইমেলটেনিয়াসলি যোগ করা যায়, যেখানে হাফ অ্যাডারে মাত্র দুটো বিট একসঙ্গে যোগ করা যাচ্ছিল। এখানে তিনটে ইনপুট এ, বি এবং ক্যারি ইন, এবং আউটপুট হচ্ছে সাম এবং ক্যারি আউট। আমরা ট্রুথ টেবিলের দিকে আসি। ফুল অ্যাডারের ইনপুট কন্ডিশন আছে কে কে, না এ, বি এবং সি ইন, তাহলে তিনটে ভেরিয়েবল, তাহলে 2 to the power 3, মানে 8, আটটা কম্বিনেশন আমরা এখানে ইনপুট হিসাবে দিতে পারি। আটটা কম্বিনেশনগুলো কী কী? 0 0 0 0 0 1, 0 1 0, দ্যাটস মিন 2 3 4 5 6 7। এর করসপন্ডিং আউটপুটগুলো সামের এরকম দাঁড়াবে এবং ক্যারি আউটের আউটপুটগুলো এরকম দাঁড়াবে। আমরা এস এর ইকুয়েশন তৈরি করি। এস এর এই ওয়ানের জন্য এ বার, বি বার, সি ইন, এই ওয়ানের জন্য এ বার, বি, সি ইন বার, এই ওয়ানের জন্য এ, বি বার, সি ইন বার, এই ওয়ানের জন্য এ, বি, সি ইন। এইবার ক্যারি আউটের ইকুয়েশনটা আমরা বানালাম। ক্যারি আউটের ইকুয়েশনের জন্য এই ওয়ানের জন্য এ বার, বি, সি ইন, এই ওয়ানের জন্য এ, বি বার, সি ইন, এই ওয়ানের জন্য এ, বি, সি ইন বার, এই ওয়ানের জন্য এ, বি, সি ইন। তাহলে এ সাম এবং ক্যারির ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। এবার ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলোকে একটু সিম্পলিফাই করা যায় কি না সেটা চেষ্টা করছি। এস এর জন্য সিম্পলিফিকেশন আমরা করছি। এস এর ইকুয়েশনকে আমরা রিরাইট করলাম। এখান থেকে আমরা সি ইনকে কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকবে এ বার বি অর এ অ্যান্ড বি বার, দ্যাটস মিন এ এক্সক্লুসিভ অর বি। এখান থেকে আমরা সি ইনকে কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকবে এ বার বি বার অর এ বি। আমরা এবার এই পার্টটাতে ডবল বার যুক্ত করলাম। ডবল বার দেওয়া মানে না এর না, মানে হ্যাঁ, মানে কোনো কিছুই আমি পরিবর্তন করিনি। কী কারণে এখানে দিলাম আমি ডবল বার? না, যাতে আমরা ডি মর্গান থিওরেম এখানে ফেলতে পারি। এখানে এই পার্টটা যা আছে তাই থাকলো। এই পার্টে ডবল বারের দিকটা আসি। তাহলে একটা সিঙ্গেল বার রাখলাম, একটা সিঙ্গেল বারকে যেই আমি ভেঙে দিচ্ছি তখন অর ফর্মে থাকলে অ্যান্ড ফর্মে আসে। তাহলে এ বার অ্যান্ড বি বারের বার অ্যান্ড এ অ্যান্ড বি এর বার। তাহলে এটাকে আবার আবার যদি ডি মর্গান থিওরেম অ্যাপ্লাই করি, তাহলে আবার গুণটাকে যোগ ফর্মে আসবে এ ডবল বার অর বি ডবল বার অ্যান্ড এ বার অর বি বার। এটা আসবে এ, এটা আসবে বি, এটা আসবে এ বার অর বি বার। এইবার আমরা মাল্টিপ্লাই করি এ এ বার, এ বি বার, এ বার বি, বি বি বার, এ এ বার এবং বি বি বারের মান 0। এবার আমাদের তাহলে পার্ট কী থাকলো? না, সি ইন এ বি বার অর এ বার বি তার নট। তাহলে এইবার আমরা দেখি এটা মানে কি। এটা মানে হচ্ছে এ এক্সক্লুসিভ অর বি এর নট। তাহলে এটাকে সি ইনকে আমি এক্স ধরছি, এ এক্সক্লুসিভ অর বিকে আমি ওয়াই ধরছি। তাহলে এক্স বার ওয়াই অর এক্স ওয়াই বার, তার মানে দ্যাটস মিন এক্স এক্সক্লুসিভ অর বি ওয়াই। তাহলে এখানে দাঁড়ালো এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি ইন। সি আউটের যদি সিম্পলিফিকেশান ইকুয়েশন বার করি, তাহলে এখান থেকে প্রথম পার্টটা থেকে আমরা দেখছি সি ইন কমন যাচ্ছে, সি ইনকে কমন নিলাম, তাহলে এ অ্যান্ড বি এর বার অর এ বার অ্যান্ড বি অর এ বি, সি ইন বার অর সি ইন, সি ইন বার অর সি ইন ইকুয়াল টু 1 অ্যাকর্ডিং টু বুলিয়ান অ্যালজেব্রা। তাহলে সি ও ইকুয়াল টু সি ইন অ্যান্ড এ এক্সক্লুসিভ অর বি অর এ অ্যান্ড বি। তাহলে আমরা এবার ডিজাইন করি। এস এর জন্য এই ইকুয়েশান, ক্যারি আউটের জন্য এই ইকুয়েশান। তাহলে এস এর জন্য কী লাগবে? না, একটা এক্সক্লুসিভ অর লাগবে আর একটা এক্সক্লুসিভ অর লাগবে, অর গেট লাগবে। তাহলে প্রথম এক্সক্লুসিভ অর গেটে এ বির এক্সক্লুসিভ অর হবে, এ বির এক্সক্লুসিভ অর হলো আউটপুট বের হলো এ এক্সক্লুসিভ অর বি। নেক্সট সি ইনের সঙ্গে এক্সক্লুসিভ অর হবে, সি ইনে ক্যারিটা নিলাম, দিয়ে সি ইন হচ্ছে ক্যারি ইনপুট, এটাকে এক্সক্লুসিভ পরে পাস করলাম, তাহলে ফাইনাল সাম আউটপুট বেরোলো এ এক্সক্লুসিভ অর বি তার সঙ্গে এক্সক্লুসিভ অর সি ইন। এইবার ক্যারি আউটের জন্য সি ইনের সঙ্গে এ এক্সক্লুসিভ অর বি,
সি ইন এর সঙ্গে এ এক্সক্লুসিভ অর বি এর অ্যান্ড অপারেশন হচ্ছে, অ্যান্ড গেটে পাস করালাম। নেক্সট হচ্ছে এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি অ্যান্ড গেটে পাস করালাম। তাহলে এখান থেকে ফাইনাল অর গেটের আউটপুট কী বেরোচ্ছে? না, অর গেটের আউটপুট সি আউটপুট ইকুয়াল টু এ অ্যান্ড বি অর এ এক্সক্লুসিভ অর বি সি ইন। আমরা একটা পপুলার 4-bit প্যারালাল অ্যাডার আইসি হচ্ছে 74LS83A, তার একটা চিত্র আমরা এখানে পাচ্ছি। এখানে 5 নম্বর পিনটা হচ্ছে VCC এবং 12 নম্বর পিনটা হচ্ছে গ্রাউন্ড, এবং এখানে 1 নম্বর 2 নম্বর মোট 16খানা পিন রয়েছে। এটা ডুয়াল ইন লাইন প্যাকেজ আইসি। এই আইসিটাকে আমি একটু এনলার্জ করে দেখাচ্ছি। তাহলে এখানে আছে এ এ, এখানে হচ্ছে এইগুলো হচ্ছে পিন নাম্বার, আর এটা হচ্ছে এ ইনপুট। A1 ইনপুট মানে 10 নম্বর পিন, A2 ইনপুট মানে 4 নম্বর পিন, A3 ইনপুট মানে হচ্ছে 3 নম্বর পিন, A4 ইনপুট মানে হচ্ছে 1 নম্বর পিন। সিমিলার ওয়েতে বি এর ক্ষেত্রেও এরকমভাবে প্রযোজ্য। এগুলো হচ্ছে পিন নাম্বার আইসির, এগুলো হচ্ছে বিটের পজিশন B1 B2। নেক্সট হচ্ছে সামের, এখানে আছে সামের 9, 6, 2 এবং 15 নম্বর পিন থেকে আমরা আউটপুট পাবো, আর ক্যারি আউটপুট ফাইনাল ক্যারি আউটপুট আমরা পাবো 13 নম্বর পিন থেকে। এইটা হচ্ছে 4-bit প্যারালাল অ্যাডারের একটা আইসি 7483A। দ্যাটস অল।